আপনারা দেখছেন টুডেজ বাংলা নিউজ। আজকের বাংলার বাছাই করা সব খবর জনতার কাছে, জেলা থেকে রাজ্য, বাংলার প্রতিটি আপডেট টুডেজ বাংলার পর্দায়। শীতলকুচিতে তৃণমূলের অঞ্চল কমিটি ঘোষণা হতেই ভাঙন ধরল অঞ্চল কমিটিতে। শীতলকুচিতে তৃণমূলের অঞ্চল কমিটির ঘোষণা হতেই ভাঙন ধরল অঞ্চল কমিটিতে। রবিবার শীতলকুচি ব্লকের ফায়ের থানা অঞ্চলের সহসভাপতি চন্দন প্রামাণিক এবং সম্পাদক এবং দায়িত্ব রবীন্দ্রনাথ সরকার পাওয়ার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পদ থেকে অপাহতির জন্য জানান। ঘটনায় ব্যাপক উৎসর্গ শীতলকুচির রাজনৈতিক মহলে। উল্লেখ্য, রবিবার বিকালে শীতলকুচি ব্লকের সাতটি অঞ্চলের কমিটি ঘোষণা করেন জেলা সহসভাপতি হরিনাথ বর্মন। কমিটি ঘোষণা দিয়ে প্রশ্ন তুলেছেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন এবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন কুমার গুহ। বলেন, কি সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে আমাদের শীতলকুচি ব্লকের আটটা অঞ্চলের মধ্যে যেটা দেখলাম সাতটা অঞ্চল ঘোষিত হয়েছে, ভারতীয় অঞ্চল এর মধ্যেই পড়ে। সেখানে দেখলাম প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট এবং চেয়ারম্যান ঘোষিত হলো। সেখানে একটা অ্যাপার্টমেন্ট থাকে, অ্যাপার্টমেন্টে জেলা সভাপতি সিগনেচার থাকে এবং ব্লক সভাপতি সিগনেচার থাকে। তারপরে দেখলাম যে ব্লক সভাপতি সেখানে সিগনেচার নেই এবং আমাকে যে সহসভাপতি করা হলো, দল যে আমাকে করলো, আমার কিন্তু জানা নাই। তবে আমি এই সভাপতির পর থেকে আমি আপাতত অব্যাহতি আছি, যেহেতু এখানে সিস্টেম মতন একটা ঘোষণা হয়নি। আমি এর জন্যই আমার দৃঢ়দণ্ড, যার জন্য আমি সহসভাপতির পর থেকে আমি সরে দাঁড়াইলাম। জেলা সহসভাপতি অঞ্চল কমিটি ঘোষণার সময় বলেছে যে জেলা সভাপতির নির্দেশ ক্রমে তিনি এই কমিটি ঘোষণা করেছেন। না, সেটা জেলা প্রেসিডেন্ট সেই অ্যাপার্টমেন্টে জেলা সভাপতির সই আছে। গত যে 11 তারিখ আমি দেখলাম শুক্রবারিতে অঞ্চল সভাপতি ঘোষণা করলো জেলা সভাপতি, সেখানে অ্যাপার্টমেন্টে দেখলাম সেখানে ব্লক সভাপতির সিগনেচার এবং জেলা সভাপতির সিগনেচার। সিস্টেম তাই হবে, আজকে শীতলকুচি ব্লকের তার ব্যতিক্রম, সেখানে কোনো ব্লক সভাপতির সিগনেচার নেই। তাহলে আপনাকে যে সহসভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব থেকে কি আপনি সরে দাঁড়াচ্ছেন? আমি সেই দায়িত্ব থেকে আমি সরে দাঁড়াইলাম। কি নাম আপনার? আমার নাম চন্দন প্রামাণিক, ভাউরতলা অঞ্চলের উপপ্রধান এবং অঞ্চল কনভেনার। আপনার কি মনে হয়? আমার আলোচনা হচ্ছে যে আগামী 16 জুন আমি কিষাণ ক্ষেত মজদুর অঞ্চল সভাপতি হিসেবে বলছি, আগামী 16 জুন জেলা কিষাণ ক্ষেত মজদুরের সম্মেলন, সেটা হচ্ছে পারডুবিতে। সেই বার্তাটা ব্লক সভাপতির কাছ থেকে এবং কিষাণ ক্ষেত মজদুরের যে ব্লক সভাপতি আছে তার কাছ থেকে আমরা একটু আগে পেয়েছি। সেটার জন্যই আমি বলছি যে আমরা 16 তারিখে ব্যাপক থেকে ব্যাপক লোক নিয়ে আমরা সেই সম্মেলনে উপস্থিত থাকব। আমার আলোচনা এটাই। কি নাম আপনার? মনিরুল ইসলাম। কোন দায়িত্বে আছেন? আমি অঞ্চল কিষাণ ক্ষেত মজদুরের সভাপতির দায়িত্বে আছি। সেই পাড়ুবি হাই স্কুল মাঠে যে সভাটা হবে সেটা কি আছে? জেলা কিষাণ ক্ষেত মজদুর জেলা সম্মেলন। সেখানে কে আসবেন? সেখানে রাজ্য যে কিষাণ ক্ষেত মজদুরের সভাপতি আছে পূর্ণেন্দু বসু তিনি থাকবেন এবং জেলায় যে কিষাণ ক্ষেত মজদুরের সভাপতি আছে উনিও থাকবেন। আজকে ভারতনা অঞ্চল কমিটি ঘোষণা করা হয়েছে, সেখানে আপনাকে জেল সেক্রেটারি হিসেবে নির্বাচন করা হয়েছে, কি বলবেন? আমি এই জেনারেল সেক্রেটারি পদ নিয়ে এখানটা থাকতে চাই না, কারণ কমিটিটা আমার মনোভূত নয়। হ্যাঁ, স্বয়ংসম্পূর্ণ কমিটি নয়। সহসভাপতি ঘোষণা করেছে যে এটা হচ্ছে পূর্ণাঙ্গ কমিটি নয়, পরবর্তী সময়ে 21 দিনের মাথায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। সহসভাপতি মানে জেলা সহসভাপতি হরিনাথ বর্মন যে প্রেস কনফারেন্স করে যে কমিটি ঘোষণা করলেন। আচ্ছা আচ্ছা, না ঠিকই আছে, কিন্তু একটার দিক যে পার্টির গঠনতন্ত্র অনুযায়ী যে ব্লক সভাপতি, তো অবশ্যই ব্লক সভাপতি এখানটায় ডিক্লেয়ারটা তো ব্লক সভাপতি দিবে। আমি এইটুকুই জানি যে ব্লক সভাপতি এবং জেলা সভাপতি দুইজনে মিলে কনসাল্ট করে
কাকে এই অঞ্চলের মধ্যে কাকে কাকে নেতৃত্বে নেওয়া যায়, যেহেতু এই ভাওর থানা অঞ্চলটা এর আগে গত বিধানসভা ইলেকশনে প্রায় 9000 ভোটে লস হয়েছে, সেই জন্য আমি মনে করি নতুন নতুন মুখ দিয়ে এবং যারা স্বচ্ছ এবং যারা দক্ষ সাংগঠনিক তাদের নিয়ে কমিটি গঠন করা উচিত ছিল। আমি এখানটায় যে সভাপতি দেখছি সে যোগ্য নয়, অতএব আমি এই কমিটিতে থাকতে রাজি নই। তাহলে কি আপনি কি এই পদ থেকে অব্যাহতি? হ্যাঁ, অব্যাহতি চাই। এটা কি জেলা নেতৃত্বকে জানাবেন? হ্যাঁ হ্যাঁ। কী নাম আপনার? রবীন্দ্রনাথ সরকার। কোন দায়িত্ব পেয়েছেন আজকে? জেনারেল সেক্রেটারি শুনলাম, জেনারেল সেক্রেটারি। অ্যাপয়েন্টমেন্ট কোনো দিয়েছে? না, আমাকে দেয়নি, আমি শুনলাম আর কি। আচ্ছা, মেসেজ দিয়েছে। ধীরেনবাবু, আপনি তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা কমিটির চেয়ারম্যান, আজকে শীতলকুচিতে সমস্ত অঞ্চল সভাপতি ঘোষণা হচ্ছে, এই ব্যাপারে কী জানেন এবং কী বলবেন? আমি যে যতদূর জানি সারা পশ্চিমবঙ্গে জুড়ে কোনো জেলা কমিটি নেই, সমস্ত কমিটি ভেঙে দেওয়া আছে। আর যেহেতু কুচবিহারের ক্ষেত্রে আমি ব্যর্থীন হাতে বলেছি, সভাপতি চেয়ারম্যানকে পরামর্শ না করলে, কোনো কাজ না করলে আমি সভাপতির বয়কট করেছি, এবং আমি চেয়ারম্যান থাকতে সে কী করে না জানিয়ে অঞ্চল সভাপতি ঘোষণা করে, সে করতে পারে না। তাহলে আজকের যে ঘোষণা হবে ওগুলো কি সব বৈধ না অবৈধ? আমি জানি না, যেহেতু সেরকম কমেন্ট করবো না। বৈধ অবৈধ ঘোষণা করবে রাজ্য, আমি এই যে চেয়ারম্যান ঘোষণা করবে কমিটি তা আমি জানি না। মানে আপনাকে কোনো বিষয়ে জানায় না? আমাকে কোনো বিষয়ে জানায় না। আজকে শীতলকুচি ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ঘোষণা করেছে, সেখানে জেলা প্রেসিডেন্ট এর স্বাক্ষর করা সিলমোহর দেওয়া আছে, আজকে সেটা ঘোষণা হয়েছে গোসাইট পার্টি অফিসে। আপনি এই ব্যাপারে কি জানেন, কতটা জানেন, কি বলবেন? না, আমি এমনি এই ব্যাপারে আমাকে জেলা সভাপতি বা অন্য কেউ এই ব্যাপারে আমার সঙ্গে কোনো যোগাযোগও করেনি বা নামের নাম নিয়ে কোনো আলোচনাও করেনি, কিন্তু আমি বাইদাবাই কিছুদিন আগে শুনতে পাচ্ছিলাম কর্মীদের মুখে ঘোষণা হবে ঘোষণা হবে, কিন্তু আমি এই ব্যাপারে কলকাতায় অভিষেক ব্যানার্জির অফিসে যোগাযোগ করেছিলাম। আচ্ছা, ওখান থেকে আমাকে যেটা মেসেজ দেওয়া হয়েছে, বলেছে যতদিন পর্যন্ত ব্লক কমিটি ঘোষণা না হবে ততদিন পর্যন্ত অঞ্চল সভাপতি ঘোষণা হবে না। আজকে যে ঘোষণা করে দিল আপনাদেরই নেতৃত্ব কয়েকজন, এখন সেটা তো আমার আমি তো বুঝতে পারছি না, এটা এখন দলের নিয়ম কি এক এক জায়গায় এক এক রকম কি না আমার তো জানা নেই। আমরা দেখলাম, আমিও মোবাইলে দেখলাম নামগুলো এসছে, আমি এই ব্যাপারে উপর মহলে যোগাযোগ করবো এবং আমাদের যারা উপর নেতৃত্ব আছে তাদের গোচরে আনবো। আপনাকে ডাকেনি? না, আমাকে বলেনি কোনো এই ব্যাপারে। টেলিফোন করেনি? না, টেলিফোনও করেনি। বৈঠকে কারো দ্বারা খবরও পাঠায়? না, কোনো খবর কোনো এই ব্যাপারে আলোচনা কিচ্ছু করেনি, একদম অন্ধকারে রেখে এটা করা হয়েছে। তাহলে এটা কি বৈধ না অবৈধ, কী বলবেন? আমি এই ব্যাপারে কিছু বলবো না, বৈধ কি অবৈধ আমি আমার উপর মহলে জানাবো, আমার যেখানে যেখানে জানানোর প্রয়োজন আমি আমাদের নেতৃত্বকে জানাবো এবং আমি অভিষেক ব্যানার্জির অফিসেও আমি যোগাযোগ করব। কী নাম আপনার? আমার নাম তপন কুমার গুহ, আমি বর্তমান শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট। ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী খবরে। নূপুর শর্মার কুমন্তব্য সারা দেশ উত্তাল, কুমন্তব্যের জন্য মুসলিম ধর্মাবলম্বী লোকেরা প্রতিবাদে মুখরিত, কোথাও প্রতিবাদ ধ্বনি কোথাও পথ অবরোধ করে বসেছেন ইসলাম প্রেমী মানুষেরা, তাই দেশ জুড়ে একের পর এক চিত্র ভেসে উঠছে প্রতিবাদের। মালদার হরিশ্চন্দ্রপুরের প্রাক্তন বিধায়ক মুস্তাক আলম কুমন্তবের প্রতিবাদে এফআইআর দায়ের করলেন হরিশ্চন্দ্রপুর থানায়। কয়েকদিন আগে নূপুর শর্মা টিভি শোয়ের ডিবেটে মুসলিম ধর্মের প্রবর্তক তথা পয়গম্বর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কুমন্তব্য করেন, তাই ইসলাম ধর্মাবলম্বী লোকেরা তার বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিবাদ ধ্বনি তোলেন। দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদে মুখরিত হয় ভারতের মুসলিমরা। এর প্রভাব ভারতবর্ষের বাইরে বিভিন্ন দেশগুলিতেও দেখা যায়। ভারতে দ্রব্য বর্জন করতে শুরু করেছে 57টি দেশে, প্রায় অর্থনৈতিক প্রভাব পড়তে পারে ভারতের মতো দেশে, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। আমরা এসেছিলাম গত মাসের 26 তারিখে,
নূপুর শর্মা বিজেপির স্পোক্সম্যান আর নবীন জিন্দাল ওবি এক স্পোক্সম্যান একটা ডিবেটে অংশগ্রহণ করে ইসলাম ধর্মগুরু হযরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে উনি কুরুচিকর মন্তব্য করেছেন যেটা ভারতবর্ষের সংবিধানের বিরোধী। ভারতবর্ষের কনস্টিটিউশন আর্টিকেল 25, 26, 27, 28 ভারতবর্ষের সব সম্প্রদায়ের মানুষকে লিবার্টি দিয়েছে, ওখানে অধিকার দিয়েছে যে নিজের নিজের ধর্ম পালন করবে, ধর্মগুরুকে মানবে, কোনো রকমের কার কোনো বাইন্ডিং থাকতে পারে না, যে পিছিয়ে দিয়েছে। আজকে গালফ কান্ট্রির 57টা দেশ ভারতবর্ষের প্রোডাক্টকে যেটা বন্ধ করে দিয়েছে, যেমন চীন আমাদেরকে আক্রমণ করেছিল, আমার দেশ ঘোষণা করলো যে চীনের আমরা কোনো প্রোডাক্ট ব্যবহার করব না, আমরাও সব রিফিউজ করে দিয়েছিলাম, গড়াও হবে না। সারা পৃথিবীর যখন 57টা দেশ আমাদের প্রোডাক্টকে যখন বয়কট করছে, তখন আমাদের গভর্নমেন্টের কী করা উচিত ছিল? প্রদেশের জেলাকে যোগী সরকারের এবং হেডেড বাই আমাদের প্রাইম মিনিস্টার, যে যাদের জন্য এইসব কথা তাদেরকে বলছে কি আমরা সাসপেন্ড করেছি, হোয়াট ডু মিন বাই সাসপেন্ড? তুমি তাদেরকে কেন দেশদ্রোহী অ্যাক্টে কেন তাদেরকে বলবে না? আইপিসি সিআরপিসির আওতার মধ্যে পড়ে না? ভারতবর্ষের সংবিধান এক কথা বলছে, সেকুলারিজমের কথা, তোমার কাছে তোমার ধর্ম, আমার কাছে আমার ধর্ম, সেখানে উল্টাপাল্টা কথা বলছে, কেন তার বিরুদ্ধে হবে না? আজকে দেশব্যাপী যে এইসব আলোড়ন, বিদেশের এতগুলো দেশে ভারতবর্ষকে অর্থনীতি দুদিনে $2 ফাইন্যান্সিয়াল আজকে লস হলো, এটা কে বেয়ার করবে? কেন ভারতবাসী হিসেবে আমরা বেয়ার করব? ওর বাপ তো করবে না আর ওর মাও করবে না, তো আজকে দেশবাসীকে বহন করতে হবে, তাহলে তার বিরুদ্ধে কেন লফুল স্টেপটা নেওয়া হবে না? আজকে মানুষ সবাই আবেগে এই জায়গায় দাঁড়িয়ে কেন আজকে এইসব আনপার্লামেন্টারি কথাবার্তা, আনকনস্টিটিউশনাল কথাবার্তা, আজকে একটা রিলিজিয়াস সেন্টিমেন্ট নিয়ে সবার ঊর্ধ্বে আমাদের ইকোনমিক যে লস, সেই লসটাকে আজকে কে ইরিপারেবল লস, এটা ক্ষতি কিন্তু পূরণ কিন্তু হবে না। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের মধ্যে যে একটা ক্ষোভ সেন্টিমেন্ট, আমি এই মিডিয়ার মাধ্যম দিয়ে আমি মানে বিশ্বের দেশবাসী কাছে আমরা করবো, সমস্ত মানুষের কে যেন অর্থনৈতিক অবরোধ যেন ঘোষণা না করা, এটা আমরা আমার মিডিয়ার মাধ্যম দিয়ে বলবো। আমি বিংয়ে একজন এক্স এমএলএ, সাথে সাথে যারা দেশদ্রোহী কাজ করছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার এবং এই এফআইআর আমি আজকে এখানটায় করলাম। অল ওভার ওয়েস্ট বেঙ্গল নয়, সারা ভারতবর্ষের মাটিতে গণতন্ত্র প্রিয় মানুষ দলমত নির্বিশেষে সবাই করবে, কেননা ভারতবাসী হিসাবে আমরা যে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে যাচ্ছি এই দুজনের কারণে আজকে 57টা দেশ ভারতবর্ষের প্রোডাক্ট যে আজকে রিফিউজ মানে বয়কট করলো, এটা আমাদের কাছে খুব বেদনাদায়ক। তার জন্য বাধ্য হয়ে আমি সুস্থ একজন মানে সুধি না নজর রাখছি পরের খবরে। কোচবিহার জেলার ঘোকশেডাঙ্গা থানার পক্ষ থেকে থানা এলাকার বিভিন্ন প্রান্তে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রচার অভিযান পুলিশের। এদিন ঘোকশেডাঙ্গা, পারডুবি, লতাপোতা গ্রাম পঞ্চায়েত সহ বিভিন্ন এলাকায় ঘোকশেডাঙ্গার থানার পুলিশ আধিকারিকরা এলাকার সাধারণ মানুষ ও ধর্মীয় নেতাদের সঙ্গে আলোচনা করেন এবং এলাকায় শান্তি শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আবেদন জানান। পুলিশ এলাকায় কোনো রকম জামায়াত ও মিছিল না করার অনুরোধ জানান। তো দায়িত্বে আপনি আছেন এবং আপনি এখানকার পরিচালনাও করেন, তো আপনি দেখতেছেন আমাদের ওয়েস্ট বেঙ্গল মাত্র না সারা ভারতবর্ষ জুড়ে অনেক কিছুই হচ্ছে, যে প্রশাসন রেলি হাবি জাবি হেনা তেনা তারা উচ্ছৃঙ্খলা বেড়ে যাচ্ছে হচ্ছে। তো আমাদের আমরা ঘোকশেডাঙ্গা থানা থাকি, যাতে আমাদের থানাতে আমাদের ঘোকশেডাঙ্গার মধ্যে এরকম কিছু না হোক সেটা আপনাকে দায়িত্ব পালন করতে হবে, দায়িত্ব নিয়ে করতে হবে আপনাকে সেটা। তো আমি আপনাকে বলতে আসলাম কোনো রকমের প্রশাসন বা রেলি বা কোনো কিছু যাতে এখানে বের না হোক সেটা আপনাকে একদম দায়িত্ব সহকারে আপনাকে এটা নিতে হবে। এটা নিলে পরে আমরা সবাই শান্তি প্রিয় লোক আছি, শান্তিভাবে আমরা বসবাস করতে চাই, এটাই হলো আমাদের থানা থেকে আমাদের বার্তা। তার আমরা বলার পরও যদি কোনো কারণবশত কোনো কিছু উচ্ছৃঙ্খলা লোকের তো অভাব নাই, যদি বের হয় তাহলে কিন্তু আমরা অনেক দূর অবধি ওকে পাঠাতে পারবো, যাতে ও যাতে কোনো রকম ওর যাতে কোনো রকম কোনো কিছু করতে না পারে সেই ব্যবস্থাও আমরা করতে পারি। তো আমরা আপনাকে দায়িত্ব সহকারে আপনাকে বলতেছি যাতে এরকম কিছু না হোক, যাতে আমরা ওইরকম করতে বাধ্য হই বা আপনারা কোনো রকম রেলি বা এসে বের করেন, এটা যেন না হয়। হ্যাঁ, আপনাদের
বাইরের থেকে কেউ এসে যদি কোনো দিতে পারে অনেক রকমের ভঙ্গিমা সামনে মানুষ তো একটা কিছু ভঙ্গিমা করে যাবে চলে যাচ্ছে পরবর্তী খবরে। অল ইন্ডিয়া কিষাণ ক্ষেতমজুর সংগঠনের AIKKMS এর পক্ষ থেকে অবিলম্বে কৃষকদের ধান বীজ কীটনাশক সারের সরকারিভাবে সরবরাহ করা ও কালোবাজারি বন্ধ সহ বিভিন্ন দাবিতে আজ 13/6/2022 তারিখে বেলা 1:30 নাগাদ এডিও এর নিকট ডেপুটেশন দেওয়া হয়। ডেপুটেশন দিতে সংগঠনের পক্ষ থেকে সদস্যরা মিছিল করে এডিও অফিসে আছেন। সংগঠনের তরফে দয়াল সিংহ জানান, তাদের দাবি হল ধান চাষ করার জন্য ধানের বীজ কৃষি দপ্তরের তরফ থেকে গরিব কৃষকদের সরবরাহ করতে হবে, ভালো মানের কীটনাশক সরবরাহ করতে হবে এবং সরকারের তরফ থেকে নির্বাচিত দামে খাদ্য সরবরাহ করতে হবে। সংগঠন কৃষকদের নিয়ে, সংগঠন কৃষক এবং ক্ষেত মজুর, এই সংগঠন হচ্ছে আমাদের সংগঠন। আমরা মূলত আজকে তিনটে দাবি নিয়ে উপস্থিত হয়েছি। এই তিনটি হচ্ছে, এখন বর্ষাকাল শুরু হয়েছে, আপনারা না জানেন যে আমাদের ব্লক হচ্ছে কৃষি নির্ভর ব্লক। এখানে আমরা বেশিরভাগই মানে 100 জনের মধ্যে 90 জনই আমরা আছি যারা হচ্ছে ধান চাষ করি, ধান লাগাই। কিন্তু এই মরশুমে বিডিও অফিস থেকে, এডিও অফিস থেকে যেটা ধান বীজ সরবরাহ করার কথা, আমরা এর আগেও আসছি, আমরা ওই যেন ধানের বীজ সরবরাহ করে সমস্ত গরিব কৃষকদের, এই একটা দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে কীটনাশক সরবরাহ করতে হবে এবং সুলভ মূল্যে, যেগুলো ইনারা মানে এডি অফিস থেকে সরবরাহ করতে পারবেন সেগুলো যেন সুলভ মূল্যে হয়। এবং কীটনাশকের ক্ষেত্রে বিশাল পরিমাণে ভেজাল আমরা লক্ষ্য করছি, বারবার স্প্রে করার পরেও কীটগুলো মরছে না আর কি। এবং সারের কালোবাজারি বন্ধ করার দাবিতে আমরা আজকে এডি এর কাছে আসছি এবং এডি এ সারের সঙ্গে যোগাযোগ করবো, এখন কথা বলবো উনি কী পদক্ষেপ নেয়। এবং যেটা সরকারি রেট, ওই রেটে যেন প্রত্যেকটা কৃষক সার নিতে পারে। বিভিন্ন ধরনের সার আছে, যেরকম আপনারাও জানেন যে পটাশ সার নিয়ে বিশাল পরিমাণ আমাদের ইসলামপুর ব্লকে দুর্নীতি হয়েছে। অনেক জায়গায় লবণকে রং মিশিয়ে পটাশ সার বলে এখানকার যারা ব্যবসায়ী তারা বিক্রি করেছে। আমরা এই তিনটে দাবি, সার বীজ এবং কীটনাশক, এই তিনটে দাবিতেই আজকে এডিএর কাছে ডেপুটেশনে যাব। বলছি সারের বিষয়ে করতে, সারের সব থেকে বেশি দরকার, যারা আমরা চাষের সঙ্গে যুক্ত তাদেরকে সার নিতেই হবে, কারণ সার যদি আমরা না নিই তাহলে কোনো কিছুই আমরা চাষ করতে পারবো না। এই জন্য হচ্ছে এই মুহূর্তে পিক আপ টাইম যদি বলা হয় এই টাইমটাই। কী নাম আপনার? আমার নাম দয়াল সিংহ, আমি হচ্ছে ব্লক সেক্রেটারি কৃষক সভা। হ্যাঁ, নেতৃত্বরা আছে, নেত্রী হিসাবে আরও অনেকে বিভিন্ন পঞ্চায়েতে যারা নেতৃত্ব দিচ্ছে আমাদের কেকেএমএসে ওনারাও আছে আর কি। ঠিক মোবাইল দেখুন। ধানের বীজ অবিলম্বেই প্রদান করতে হবে সমস্ত কৃষককে, পাশাপাশি এই যে সার বীজ কীটনাশক নিয়ে কালোবাজারি চলছে সেটা বন্ধ করতে হবে, এবং সার বীজ মানে কীটনাশক এটা সরকারিভাবে কৃষকদের প্রদান করতে হবে, তাহলে কৃষকরা এই কালোবাজারি থেকে মুক্ত পাবে, যেটা আমাদের দাবি। এই তিনটা মূলত দাবি নিয়ে আজকে আমাদের এই বলছি। আমরা যতটা জানি যে এখন কেন্দ্রীয় সরকার থেকে বিশেষ করে যে সারগুলো কিনতে হয় মানে এভাবে আমার মতে বন্ধ করা যাবে না, কারণ আমরা দেখেছি কৃষিকার্ড, এখানে ধান বিক্রির যে কৃষিকার্ড হয় সেখানে মানুষের কার্ড আছে আলাদা আলাদাভাবে, কিন্তু সেখানে কৃষকরা ফসল ধান বিক্রি করতে পারছে না। তাহলে কি ধান বিক্রি হচ্ছে না? ধান বিক্রি হচ্ছে। তাহলে কী হচ্ছে, যারা ফড়ে দালাল আছে তারা কৃষকদের কাছ থেকে টাকার লোভ দেখে কার্ডগুলো নিয়ে নিচ্ছে এবং তারা ধান বিক্রি করছে। এরকমই হবে, কৃষকদের কাছ থেকে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেবে, তাদেরকে সারের এই যে পাওয়া যাবে সার একটা সুলভ মূল্যে সেটা তাদেরকে জানতে দেওয়া হবে না, ফলে তারা যে যারা দালাল ফড়েরা আছে বা ব্যবসায়ী যারা আছে তারাই কিন্তু এরকমভাবে প্রদান করবে। কিন্তু আমাদের যেটা দাবি, প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে কৃষকদের একটা মানে সরাসরি কৃষকদের সাথে যোগাযোগ করে কৃষকদের সরাসরি সার বীজটা দিতে হবে। বলছি আরেকটা বিষয় যে আপনার কি মনে হয় এই রাজ্যে বা দেশে কৃষকরা তাদের ন্যায্য সম্মান পাবে? যদি কৃষকরা তাদের ন্যায্য সম্মান পাবে তো তাহলে দিল্লিতে এত হাজার হাজার কৃষক থাকতো না জমায়েত হয়ে, লক্ষ লক্ষ কৃষক, হাজার হাজার তো সরি লক্ষ লক্ষ কৃষক, তারা ন্যায্য সম্মান পাওয়ার অধিক
কারণে কিন্তু তারা আন্দোলনটা করেছিল এবং আমাদের পশ্চিমবঙ্গে তো আরো কৃষকদের মানে দুর্দশা, কারণ আমাদের এখানকার কৃষকরা সংগঠিত না। তাই আমরা মনে করি কেকেএম এর মানে কিষাণ খেত মজুর সংগঠনের ছত্রছায়ায় আমরা যতটা পারি কৃষকদের সংগঠিত করে কৃষকদের ন্যায্য দাবিতে আন্দোলন করে তাদের দাবি আদায় করবো, এটুকু আমরা বলছি। রাজ্য সরকার বলছেন যে যারা কৃষকের যারা হবে না, যদি হয় তাহলে তো ভালো, কিন্তু এটা আমরা মনে করি হবে না, কারণ কৃষিখাতটা তো আমরা দেখেছি কেন্দ্র সরকার ফিঙ্গারপ্রিন্ট নিলে কি হবে, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তো জনগণকে মানে সক্রিয় করা যাবে না, তারা এটা দাবি মানে তাদের এটা অধিকার, কারণ তাদের মনের মধ্যে যে একটা অধিকারের বোধ সেই জায়গাটা কিন্তু নেই। ফলে এই অধিকার জাগিয়ে তোলার জন্য আমরা সংগঠন কেকেএমএসের মানে মাধ্যমে আমরা এটা তৈরি করছি এবং আমরা মনে করছি প্রত্যেকটা কৃষক সরাসরিভাবে তাদের অধিকার বুঝে নেয় এবং সরকারের কাছ থেকে তাদের অধিকার আদায় করে। ঠিক, আমরা একজন কৃষক আছেন তার নজর রাখছি পরের খবরে। গতকাল অজ্ঞাত পরিচয় যুবকের খুনের ঘটনা কিনারা করলো পুলিশ, গ্রেপ্তার দুই বন্ধু। গতকাল সাত সকালে অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার করে চাঞ্চল্য ছড়িয়েছিল মালদাহের পুরাতন মালদা ব্লকের শাহপুর বাইপাস রোডের মাথাইপুর লক্ষ্মী থানার এলাকায়। অবশেষে মালদা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে প্রাথমিক তদন্ত শুরু করেন আর তদন্তের পরে পুলিশ জানতে পারেন মৃত ওই যুবকের বাড়ি পুরাতন মালদা থানার চালসাপাড়া এলাকায়। এদিকে ওই যুবকের মৃত্যুর খবর শুনতে পেয়ে পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েন এবং অবশেষে মালদা থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তবে মৃত যুবকের মা জানিয়েছেন এলাকার দুই বন্ধু মিলে তার ছেলেকে প্রাণে মেরে লুপাটের জন্য বাইপাসের ধারে ফেলে রেখেছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই যুবকের নাম মোহাম্মদ ইব্রাহিম, বয়স 22 বছর, বাড়ি মালদা থানার চালসাপাড়া এলাকায়। অভিযুক্ত দুই বন্ধু টিঙ্কু শেখ ও ফিরোজ শেখ তাদের বাড়ি মালদা থানার বিভিন্ন এলাকায়। অন্যদিকে পুলিশ অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত দুই যুবককে বাড়ি থেকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করে এবং আর এর সাথে আর কে বা কারা জড়িত রয়েছে এ নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করেন। অন্যদিকে সোমবার অভিযুক্ত দুই যুবককে পুলিশের হেফাজতে 7 দিন চেয়ে মালদা জেলা আদালতে পেশ করেন। আর বন্ধুত্ব করছিলাম, এছাড়া কিছু না। আচ্ছা, তাহলে কি দাবি রাখছো তোমরা? আমরা জানি না এই ঘটনাটা হয়েছিল, ঘটনা তদন্ত হলে তো আসল বেরিয়ে আসবে নাকি? হ্যাঁ, বলে যে আমরাও তদন্ত চাই। কে আছে দোষীরা? কে আছে তদন্ত চাইছে? হ্যাঁ, দোষীরা কে আছে? মারা গেছে সে কে হয় আপনার? আমার ছেলে। কালকে কখন বাড়ি থেকে বেরিয়েছিল? 9টায়। কি বলে বেরিয়েছিল? ওই বললো বাইক নিয়ে আসলো, তা আমি চালটা নিয়ে আসলাম, আমার নিয়ে আসলো মোটপুর থেকে। আমি যে গাড়ি কোথায় যাবি যাই না তো বলছি যে মা দাদা একটা বেটাই লাগাতে বলে গিয়ে চলে আসি, চলে আসলাম 10টার মধ্যেই চলে আসলাম। দিয়ে ওই বাড়ালো, তারপরে বড় ছেলে ফোন করে কলকাতা, মা তোমার ব্যাটারি এই মোবাইল সুইচ অফ কেন এবার হতে পারে 4টা, এখন তো তুরুমি বাড়া 2 সেকেন্ড হয়নি বাড়ানো, তারপরে বড়রা ফোন করছে। এবার বেটি চেস করছে, ঠিক তো সুইচ অফ, আমিও করছি তাও সুইচ অফ, তারপরে দিয়ে থেকে গেলাম। থাকতে পরে দেখছি 11টা বাজছে, আবার ভার যাচ্ছি গ্যাস ছেছি, হয়তো ওরকম আছে ওরা তো ঢুকে বারবার ভার যাচ্ছি, 12টা বাজছে, 1টা বাজছে, 2টা বাজছে, 3টা বাজছে, নাই ফের 6টা চমোটে দেখছি গাড়ি না হয়েও নাই, একটা বলছি কই আসিনি তুই, ঘুমিয়ে থেকে গেছি তুই, আমার কাছে আসিনি, আমাকে ভোরবেলা একটু ঘুম থেকেছি। আর ওই বলে দিয়ে গেল ওর বন্ধু মানে ফোন করতো খুব, ওকে একটা চুরিপাড়ার আছে দুটো ছেলে, একটা ফিরোজ নাম আছে আর একটা টিঙ্কু, আর একটা হচ্ছে কিরণ, এই যে মালতাল খায় কিরণে হলো বাড়ির পাড়া সম্বন্ধী, ওই বললে ওকে বললে ওই সব বলবে কিরণ আছে না, ওরা সব বন্ধু বলে মেরেছে, বন্ধুর মধ্যে মেরে ফেলেছে ওকে, ডেকেছে ফোন করো ব্যাটারি ভাঙা করো দিয়ে মেরেছে। কি চাইছেন আপনি? আমি ওর শাস্তি চাই, আমি ওর আসামি গুলোকে চাই, বলে সিআইডি লিয়ে ওরা ছাড়ুক, সিআইডি ছাড়ে দিয়ে আমাকে খুঁজে নাও। কি নাম আপনার? আমার নাম দুলু।